ভারতবর্ষ বর্ণময় কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান, বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অর্থব্যবস্থাগুলির মধ্যে একটি। এই বিশ্ব দ্রুত পরিবর্তন ঘটে চলেছে এবং তার সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষে অবিরাম পরিবর্তন ঘটেছে। এই বিকাশে অন্যতম ভূমিকায় আছে শক্তি অর্থাৎ এনার্জি এবং পরিকাঠামো। এই প্রগতিতে শক্তি সঞ্চার হয়েছে এনার্জি এবং বিকাশের পথেও হয়েছে সুস্থির পরিকাঠামো। সারা বিশ্বব্যাপী একটি কোম্পানির পরিকাঠামোর বিকাশ এবং এনার্জি উৎপাদনের ইন্ধন যুগিয়ে চলেছে এমন উৎকর্ষতা এনেছে যা এই বিশ্বের রূপান্তর ঘটিয়ে দিয়েছে। স্যানি 1989 সালে চীনে স্যানি প্রতিষ্ঠা করেন সভাপতি শ্রী লিয়াং ওয়েনগ্যান। ওয়েল্ডিং উপকরণের কারখানা হিসাবে এর সাধারণ সূচনার পর থেকে ধীরে ধীরে স্যানি হয়ে উঠেছে এক আন্তর্জাতিক হেভি মেশিনারি ম্যানুফ্যাকচারার। চীনে এদের বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছাড়াও নানা দেশে ছড়িয়ে আছে অসংখ্য উৎপাদন কেন্দ্র। বর্তমানে সারা বিশ্বে এর এক অন্যতম নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি প্রতিষ্ঠান। $14 বিলিয়ন আমেরিকান ডলার মূল্যের প্রতিষ্ঠান স্যানি বিশ্বের FT গ্লোবাল 500 কোম্পানিগুলির মধ্যে নিজের স্থান করে নিয়েছে। স্যানির দৃঢ় বিশ্বাস, কেবলমাত্র সর্বোৎকৃষ্ট মান এই পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে পারে এবং তাই শুধুমাত্র সর্বোৎকৃষ্ট মানের জিনিস দেওয়া স্যানির হলো আসল লক্ষ্য। প্রথম শ্রেণীর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, সবার সেরা কর্মচারী তৈরি করা এবং আমাদের বিশ্বে সর্বশ্রেষ্ঠ যোগদান করা স্যানির অভীষ্ট লক্ষ্য। স্যানি তার গ্রাহকদের জন্য কাজ করেন, পাশাপাশি তার কর্মীবলের গুরুত্ব উপলব্ধি করে সুতরাং কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে সফল হয়ে ওঠার স্যানি কর্মচারীদের সাহায্য করায় আস্থাবান। গবেষণা, উৎপাদন এবং বিতরণের শৃঙ্খল নিয়ে স্যানি 6টি মহাদেশের 120টি দেশে প্রসারিত, যা বিশ্বের প্রায় প্রতিটি কোণায় পরিষেবা পৌঁছে দেয়। 2002 সালে প্রকল্প নির্মাণ যন্ত্রাদি সরবরাহ করতে ভারতে স্যানি সুদৃঢ় পদার্পণ করেছিল। তাদের মধ্যে কয়েকটি ছিল রিফাইনারি, ইম্পিরিয়াল টুইন টাওয়ার, পাওয়ার প্ল্যান্ট, আন্তর্জাতিক বিমানবন্দরের প্রসার, আর হলো মেট্রো, যা বিশালতম পরিকাঠামোর মধ্যে প্রকল্পে নির্মাণে সহায়তা করে। পুনেতে স্যানি ইন্ডিয়ার কর্পোরেটের প্রধান দপ্তর। এর 5টি আঞ্চলিক অফিস, 50টির বেশি ডিলার অফিস, স্পেয়ার পার্টসের দোকান নিয়ে এরা সবকটি অর্থাৎ 29টি রাজ্য এবং 7টি ইউনিয়ন টেরিটরিতে বিদ্যমান। সারা বিশ্বে স্যানি কারখানাটি স্যানি গ্রুপের বৃহত্তম উৎপাদক কারখানা এবং পূর্ণ গতিতে এখানে উৎপাদন চলছে। সুদক্ষ এবং অভিজ্ঞ কর্মীবল, উপকরণ সামগ্রী এবং ভারতের বাণিজ্য রাজধানী এবং বৃহত্তম সমুদ্র বন্দর মুম্বাইয়ের সঙ্গে যোগাযোগ থাকার ফলে কর্মকৌশলের দৃষ্টিতে স্যানি ইন্ডিয়া এই অবস্থান তুলনাহীন। চীনের বাইরে স্যানি গ্রুপের আন্তর্জাতিক উৎপাদন স্থল হয়ে উঠেছে এই স্যানি ইন্ডিয়া। স্যানি ইন্ডিয়া শুধু যে নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলির মেশিনারি সরবরাহ করেছে তাই না, এরাও আফ্রিকা মহাদেশ, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত সুদূর প্রসারিত। উৎকৃষ্ট কর্মক্ষমতা এবং গুণগত মানের আরেক নাম স্যানির পণ্য সম্ভার। এর ব্যাপক সম্ভারে রয়েছে কংক্রিট ব্যাচিং প্ল্যান্ট, এক্সাভেটর, ট্রাক ক্রেন, ক্রলার ক্রেনস, পাইলিং রিগ, খননকার্যে নানা যন্ত্রপাতি। বর্তমানে ভারতের পরিকাঠামোর বিকাশ প্রকল্পগুলিতে স্যানির 2000-এরও বেশি মেশিনের অবদান রয়েছে। স্যানি তার কার্যনীতিতে যে জীবন দর্শন কঠোরভাবে অনুসরণ করে চলেছে তা হল দায়িত্বশীল এবং নিরবিচ্ছিন্ন প্রগতি। শুরু থেকেই সুস্থির প্রবর্তন এবং বিকাশের মাধ্যমে ভারী যন্ত্রপাতির অন্যতম উৎপাদক হিসাবে স্যানি প্রশংসনীয় আয় বৃদ্ধি করে চলেছে। স্যানিতে সবচেয়ে মূল্যবান সম্পদ হল মানব সম্পদ। বিপণন, ফাইন্যান্স, গবেষণা ও বিকাশ, উৎপাদন, সরবরাহ শৃঙ্খল এবং পরিষেবার মতো বিবিধ বিভাগে স্যানি গ্রুপে 70,000-এরও বেশি পেশাদার কর্মচারী কাজ করছেন। সর্বত্র গ্রাহকদের জন্য আরও বেশি বিশ্বমানের পণ্য দেওয়া লক্ষ্য নিয়ে
প্রতি বছর শ্রেণী বিক্রয় বাবদ মোট আয়ের 5-7% গবেষণা এবং বিকাশের প্রকল্পগুলির জন্য বরাদ্দ করে রাখে। শ্রেণীর সুবিবেচিত প্রযুক্তির ফলস্বরূপ তাদের কাছে আছে 5000টির বেশি অনুমোদিত প্যাটেন্ট, যার ফলে ইন্ডাস্ট্রিতে শ্রেণী গ্রুপ প্রথম স্থানে রয়েছে। এক দশকের বেশি সময় পার হয়ে যাওয়ার পর এখন শ্রেণীর কাছে আছে সেলস এবং বিতরণের অফিসের এক সুবিস্তৃত নেটওয়ার্ক, যা ভারত এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলিকে পরিষেবা দেয়। কেন্দ্রীয় শহরগুলিতে সেলস এবং পরিষেবা কোম্পানি এবং দ্বিতীয় শ্রেণীর শহরগুলিতে পরিষেবা শাখা এবং ডিলারদের পরিষেবার ব্যবস্থা থাকার ফলে শ্রেণী ভারতের প্রতিটি কোণায় নিমেষ পরিষেবা পৌঁছে দিতে পারে। অবিলম্বে খাঁটি পার্টস, সাইটে পরিষেবা, নিজস্ব ব্যবস্থায় প্রশিক্ষণের সুব্যবস্থা এবং 24/17 কল সেন্টারে সহায়তা পৌঁছে দেওয়ার ফলে শ্রেণীর প্রতি গ্রাহকের জন্য আফটার সেল সহায়তা সুনিশ্চিত করা যায়। শ্রেণী ইন্ডিয়া কর্মসূচির এক অভিন্ন অঙ্গ হল সামাজিক দায়িত্ব পালন এবং কর্মচারীদের জড়িত রাখা। দায়িত্বশীল কোম্পানি হিসেবে শ্রেণী পার্শ্বস্থ গ্রাম এলাকাগুলিতে বেশ কয়েকটি বিকাশ প্রকল্পে অর্থ সংস্থান করে সামাজিক উন্নয়নে যোগদান করেছে। তাছাড়াও প্রতি বছর কোম্পানি এবং পরিচালকবর্গ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের মহামূল্য গ্রাহক এবং কর্মনিষ্ঠ কর্মচারীদের স্বীকৃতি দেয়। ভারতের প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া অভিযানটি পূর্ণ সাফল্য যোগদান এবং পথ প্রদর্শন করার শ্রেণী ইন্ডিয়া অঙ্গীকারবদ্ধ। এদের কাছে আয় এবং উৎপাদন ক্ষমতার বিকাশের পূর্বপাক্ষিক পরিকল্পনাও আছে, যার উদ্দেশ্য দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য ভারতবর্ষকে উৎপাদনের কেন্দ্রবিন্দু করে তোলা। শ্রেণী গ্রুপ উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভারতের পরিকাঠামো বিকাশের কর্ণধার হয়ে উঠেছে। শ্রেণী উৎকৃষ্টতা বিশ্বে পরিবর্তন আনে।